ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ইলিয়াস খান, ফারুক শেখ, নুরজামাল সহ এই তিনজনকে তারা গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়ে খাগড়াবাড়ি এলাকায় এই তিনজনকে আটক করে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গ্রেপ্তার হওয়া এই তিনজনের মধ্যে একজন কোচবিহার টাকাগাছ এলাকার বাসিন্দা, বাকি দুজনের বাড়ি মালদায়। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে খাগড়াবাড়ি চৌপতি এলাকায় কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের নেতৃত্বে একটি টিম তল্লাশি চালায় এবং সেখান থেকে তিনজন অভিযুক্তকে আটক করে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং তাদের কাছ থেকে আনুমানিক 205 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা গেছে। ধৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি টাকাগাছ, বাকি দুজনের বাড়ি মালদায়। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের নাম জানানো হয়নি, পরে ওই তিন অভিযুক্তকে পূর্ণিমা থানা পুলিশের হাতে তুলে দেয় ক্রাইম ব্রাঞ্চ, এমনটাই সূত্র মারফত খবর। ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গোপন সূত্রে খবর পেয়ে খাগড়াবাড়ি এলাকায় তিনজনকে আটক করে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গ্রেপ্তার হওয়া এই তিনজনের মধ্যে একজনের বাড়ি কোচবিহার টাকাগাছ এলাকায় এবং বাকি দুজনের বাড়ি মালদায়। খাগড়াবাড়ি চৌপতি এলাকায় কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি টিম তল্লাশি করে এবং সেখান থেকে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং তাদের কাছ থেকে আনুমানিক 205 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, ধনতেরাস অফার 2022। সোনার গহনার মজুরের উপর 20% ছাড়, হীরা ও প্লাটিনাম গহনার এমআরপির উপর 10% ছাড়, হীরে ও অন্যান্য মূল্যবান রত্নের উপর 10% ছাড়, 5 লক্ষ টাকার উপর কেনাকাটায় সোনার গহনার মজুরিতে 25% ছাড়। এছাড়াও রয়েছে পুরনো গহনার বদলে নতুন গহনা কেনার সুযোগ। অফারটি থাকছে 13 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত। 23 অক্টোবর রবিবার দোকান খোলা থাকবে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার। মোবাইল 9734906493। ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই তিনজনকে কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় আটক করা হয় এবং ধৃত এই তিনজনের কাছ থেকে আনুমানিক 205 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে। একজনের বাড়ি কোচবিহার টাকাগাছ এলাকায়, বাকি দুজনের বাড়ি মালদায়। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সেদিন একটি টিম সেখানে তল্লাশি করে। বিস্তারিত আরো জানবো আমাদের প্রতিনিধি শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছে। শুভজিৎ, বিস্তারিত ভাবে কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আজকে
গোপন সূত্রের খবর পেয়ে খাগড়াবাড়ি চৌবতি সংলগ্ন এলাকায় পুলিশের এক ক্রাইম ব্রাঞ্চের নেতৃত্বে এক টিম তল্লাশি চালায়। সেখানে সেখান থেকে তিনজনকে অভিযুক্ত থেকে আটক করে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের কাছ থেকে অনুমানিক 205 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় বলে জানা গিয়েছে। এই তিনজনের সূত্রের নাম হচ্ছে এই তিনজনকে এখনো নাম জানা যায়নি, কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। অনেক ধন্যবাদ শুভজিৎ, তোমাকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিতের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো যে ধৃত দুজনের বাড়ি মালদাতে এবং বাকি একজনের বাড়ি কোচবিহারের টাকাগাছ এলাকাতেই।